আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা করার আমার কোনো প্ল্যান ছিল না, আমি এমনি ঘর গোছাচ্ছিলাম, কিন্তু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটি করা। এই হোগলা পাতার বাস্কেটটা আমি আবাহনী মাঠের অপোজিট পাশের একটি ভ্যান থেকে নিয়েছি মাত্র 300 টাকা দিয়ে। এরপর আমি কিছু বই এবং আমার মায়ের ডুয়েলিটা বিছিয়ে দিলাম। এখানে রাখলাম একটি গাছ, গাছের নিচের এই জিনিসটা আমি বগুড়া থেকে এনেছি। আর এখানে আমার বানানো একটি কুশন রাখলাম। আর এই রিকশা পেন্ট করার ট্রেটি আমি এঁকেছিলাম 2021 সালে। এখানে আমার বানানো একটি ল্যাম্প এবং আমার পেন্ট করা একটি গ্লাস র্যাম। জানেন, এই গ্লাস পেন্ট করার ভিডিওটি আমি ভুল করে ডিলিট করে ফেলেছি। তাছাড়া আমি আপনাদের সাথে অবশ্যই এই গ্লাস পেন্টিং এর ডিটেলস একটা টিউটোরিয়াল শেয়ার করতাম। এতো কথা বলতে বলতে আমার ঘর গোছানো হয়ে গেল, কেমন লাগছে প্লিজ আমাকে জানাবেন। এখানে বেডশিট হিসেবে যে কাপড়টি ব্যবহার করেছি এটা হরিতকি পেজের একটা রিজেক্টেড কামিজ, আপনারা চাইলে ওনাদের পেজ ভিজিট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল নিশাস ক্রিয়েটিভিটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক পেজ নিশাস ক্রিয়েটিভিটি ফলো দেওয়ার অনুরোধ রইল, এবং আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।